ফের প্যারোলে মুক্ত রাম রহিম জেল থেকে বেরিয়ে কেক কেটে উদযাপন স্বঘোষিত ধর্মগুরু দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে প্রতি বছরই প্যারোলে ছাড়া পেয়েছেন তিনি জেলের বাইরে কাটিয়েছেন দীর্ঘ সময় বর্তমানে তিনি 40 দিনে প্যারোলে জেলের বাইরে কোনো অদৃশ্য প্রভাবে একাধিক ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত রাম রহিম এতবার ছাড়া পাচ্ছেন শিখ সংগঠনের কোপে হরিয়ানার বিজেপি সরকার মনে আছে রাম রহিমকে हरियाणा डेरा सच्चा सौदा प्रधान गुरमित राम रहीम 2002 साले दुई महिला के धर्षण अभियोगे दोषी सब्यस्त हन तिनी एखानेई शेष नय ओई धर्षण घटनार खबर कराय एक सांबादिक के खुनेर घटनाय दोषी प्रमाणित हन तिनी एछाड़ाओ तार बिरुद्धे एकाधिक अभियोग रयेछे सेई घटनातेई 2019 साले स्वघोषित धर्मगुरु राम रहीमेर जावज्जीवन कारादण्ड देवा हय तबे कारावंदी थाकार परो तार बिरुद्धे एकाधिक अभियोग उठते थाके ওঠে একাধিকবার প্যারোলে ছাড়া পাওয়ার অভিযোগ আর সেই কারণে বিরোধী দল এবং একাধিক শিখ সংগঠনের কোপের মুখে হরিয়ানার বিজেপি সরকার রাম রহিম 133 দিনেরও বেশি সময় প্যারোলে মুক্ত আছেন তবে বিরোধীদের অভিযোগ স্বঘোষিত ধর্মগুরুকে কিছু নির্দিষ্ট সময়েই তুচ্ছ কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি দেওয়া হয় সাধারণত নির্বাচনের ঠিক আগেই জমি জমার দেখাশোনা করা বা পালিতা কন্যার বিয়ের কারণ দেখিয়ে লম্বা সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় ডেরা সাচ্চা সওদাকে জেল থেকে বেরিয়েই অনুগামীদের উদ্দেশ্যে অনলাইনে ভিডিও বানাতে শুরু করেন এমনকি নির্বাচনে অংশ নেওয়া রাজ্যগুলিকে ওই ভিডিওর মাধ্যমে আশীর্বাদী বার্তা পাঠান তিনি বর্তমানেও তিনি 40 দিনের প্যারোলে মুক্তি পান জেল থেকে বেরিয়েই উদযাপনে মাতেন স্বঘোষিত ধর্মগুরু তলোয়ার দিয়ে কেক কাটতে দেখা যায় তাকে পাশাপাশি বলেন 5 বছর পর এইভাবে উদযাপন করার সুযোগ পেয়েছি তাই আমার অন্ততপক্ষে 5টি কেক কাটা উচিত ছিল 25 জানুয়ারির শাহ সাতনামের বার্ষিক অনুষ্ঠানেও সম্ভবত তিনি যোগ দিতে পারেন কারাদণ্ড পাওয়ার পর থেকেই একাধিকবার তিনি প্যারোল ছাড়া পান মামলার খতিয়ান থেকে জানা যায় 2019-20 সালে রাম রহিমের 6টি প্যারোলের আবেদন খারিজ করে দেওয়া হয় 2020 সালে 24 অক্টোবর অসুস্থ মাকে গুরগাঁওয়ের একটি হাসপাতালে দেখতে যাওয়ার জন্য একদিনের জন্য প্যারোল দেওয়া হয় তাকে এরপর 2021 সালে 21 মে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য একদিনের প্যারোল মঞ্জুর করা হয় 2022 সালে ফের 91 দিনের জন্য জেলের বাইরে ছিলেন তিনি ফেব্রুয়ারিতে 21 দিন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জুনে 30 দিন হরিয়ানার পুরসভা নির্বাচনে অক্টোবরে 40 দিন আদমপুর হরিয়ানা এবং হিমাচল প্রদেশে বিধানসভা উপনির্বাচনের সময় 2023 সাল পড়তে ফের প্যারোলে মুক্তি পান রাম রহিম 21 জানুয়ারি থেকে 40 দিনের প্যারোল পান তিনি 25 জানুয়ারি থেকে শাহ সাতনামের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে সিরসা যাবেন তিনি এই খবর প্রকাশ্যে আসতে শিখ সংগঠনের কোপের মুখে পড়ে হরিয়ানার বিজেপি সরকার ওই সংগঠনের দাবি গুরমিত রাম রহিমের মতো একজন দাগি আসামির শাস্তি চলাকালীন বিভিন্ন সময়ে প্যারোল দিয়ে জেল থেকে বের করা হয় তবে শিখ সম্প্রদায়ভুক্ত খালিস্তানি সন্ত্রাসবাদীকেও ছেড়ে দেওয়া উচিত ছিল সরকার শিখ সম্প্রদায়ের আবেদনই বা কেন মানছে না ধর্ষণকারী এবং খুনি যদি বারবার প্যারোল পেতে পারেন তবে শিখ কারাবন্দীরা কেন পাবেন না তবে রোহতাক কারা কর্তৃপক্ষ জানান ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আইন মেনে প্যারোল দেওয়া হয়েছে গুরমিত রাম রহিমকে এই কারাগারেই বেশিরভাগ সময় বন্দী থাকেন রাম রহিম হরিয়ানার গুড কন্ডাক্ট প্রিজনার্স আইন 2022 অনুসারে দোষী সাব্যস্ত বন্দীরা নিয়মিত প্যারোলে মুক্তি পেতে পারেন তবে একাধিক খুন বা বেআইনি কার্যকলাপে সাজাপ্রাপ্ত বন্দীরা প্যারোলের জন্য যোগ্য নয় তবে একাধিক ধর্ষণ এবং খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত রাম রহিম কোন অদৃশ্য ক্ষমতার বসে বারবার ছাড়া পাচ্ছেন সে প্রশ্ন তোলে বিরোধীরা হরিয়ানার বিজেপি মুখপাত্র পারভিন আত্রে বলেন গুরমিত রাম রহিম ধর্ষণ এবং খুনে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন জেল ম্যানুয়ালের বিধান অনুযায়ী তিনি প্যারোল পেয়েছেন এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা মানে আইন ব্যবস্থার উপর প্রশ্ন তোলা আর আইন ব্যবস্থার উপর প্রশ্ন তোলা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা আগে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে রাজনীতিতেও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার অনুগামীদের একটা বড় অংশই দলিত সম্প্রদায় অন্তর্ভুক্ত তাদের প্রভাবিত করেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ওই নিজেদের ভোট বাক্স পূরণ করে চলেছে সামনেই একাধিক রাজ্যে ভোট সেই কারণেই প্যারোল পেলেন কিনা রাম রহিম সেটাই এখন প্রশ্ন কলকাতা টিভি